নমস্কার, দেখছেন জি চব্বিশ ঘন্টা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুক্লা। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান সাধ্যের মধ্যে স্বাস্থ্য। আর আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ, এর গুরুত্ব কি, তিনি এই বিষয়ে নিয়ে জানাবেন। আসুন তার সঙ্গে পরিচয় করি দিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিপি পোদ্দার হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজার মিস্টার সুপ্রিয় চক্রবর্তী। নমস্কার, স্বাগত আপনাকে জি চব্বিশ ঘন্টায়। প্রথমে এটা বোঝার চেষ্টা করব, হাসপাতাল থেকেও সংক্রমণ? হাসপাতালে সংক্রমণটা কিন্তু মারাত্মকভাবে হয়ে থাকে, এবং সে কারণের জন্য হাসপাতাল থেকে যে ট্রিটমেন্ট করাতে রোগী এসছে, সে যদি অন্য রোগের কবলে পড়ে তাহলে কিন্তু তার অন্যান্য রোগটাও কিন্তু অনেকটা গুরুতর হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে হাসপাতালে সংক্রমণটাকে নিয়ে ঠিক রেখে হাসপাতালে প্রতিটা পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠানো, এটা কিন্তু হাসপাতালের কাছে আজকালকার দিনে একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ হাসপাতালে প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ইনফেকশনের ভয় থেকে থাকে। যদি আমরা ধরি কোনো পেশেন্ট অর্থোপেডিক পেশেন্ট এসছে, সেই অর্থোপেডিক পেশেন্টের কেউ হয়তো পা ভেঙে গেছে বা কেউ নি রিপ্লেসমেন্ট করতে এসছে, সেখানে দেখা যায় যে ইনফেকশনটাই কিন্তু ডাক্তাররা সবচেয়ে বেশি ভয় পায়। কারণ ইনফেকশান যদি থেকে থাকে, আমি যদি কোনো সময় কোনো পেশেন্টের আমি নি রিপ্লেসমেন্ট করে থাকি, তাহলে সেই নিটা কিন্তু রিজেক্ট হতে পারে এবং তিন চার দিন পরে কিন্তু সেই নিটাকে আবার খুলে নিতে হতে পারে যে রিপ্লেসমেন্টটা করা হয়েছিল। তার মানে বলা বাহুল্য বলতে পারি যে পেশেন্টটার কিন্তু যে অপারেশনের জন্য এসছিল সেটা কিন্তু সাকসেসফুল হলো না। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি পেশেন্ট ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি হয়, দেখা যায় পাশের বেডের পেশেন্টের কাছ থেকে বা অন্যান্য যন্ত্রপাতির দ্বারা সে এমন একটা ইনফেকশান পেল যে ইনফেকশানের জন্য সে সুস্থ হতে এসেছিল সেটার অনেকটা তার সেরে গেছে, কিন্তু দেখা যাচ্ছে অন্য ইনফেকশনটা এমনভাবে তার ডেভেলপ করেছে তাতে কিন্তু তার একটা মারাত্মক রকমের জীবন মৃত্যুর সংশয় চলে এসছে। তো সেক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামোর মধ্যে হাসপাতালে ইনফেকশনকে কন্ট্রোল রাখা এবং সেই ইনফেকশনটা যাতে কোনোরকমভাবে পেশেন্টের মধ্যে না স্থানান্তরিত হয় সেটা কিন্তু আজকালকার দিনে হাসপাতালের চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জকে আমাদের যদি মেনে চলতে হয় সেক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামো কিন্তু সেই রকমভাবে সাজাতে হবে, সেই রকমভাবে আপনাকে টেকনিক্যাল পার্সন থেকে আরম্ভ করে নার্সিং পার্সন থেকে আরম্ভ করে ডাক্তার থেকে আরম্ভ করে এতটাই সুন্দরভাবে সাজাতে হবে যাতে ইনফেকশনটা কোনোরকমভাবে কোনো পেশেন্টের মধ্যে না স্থানান্তরিত হয় বা যে রোগের জন্য পেশেন্ট এসছে সেই রোগ থেকে অন্য কোনো রোগের কবলে পেশেন্ট না পড়ে। আচ্ছা, নর্মালি এমনিতে কী কী ধরনের ইনফেকশন হতে পারে হাসপাতাল থেকে? যেমন আমি যদি ধরি একটা পেশেন্ট এসছে, তার একটা চেস্ট ইনফেকশন আছে। এবার চেস্ট ইনফেকশন থাকার জন্য তার যদি চেস্ট ইনফেকশনটা একটু সিভিয়ার থেকে থাকে তাহলে আমরা তাকে ক্রিটিক্যাল কেয়ারে দেবো। এবার যে ক্রিটিক্যাল কেয়ারটাই আমি দিচ্ছি সেই ক্রিটিক্যাল কেয়ারটাই কিন্তু অনেক ধরনের পেশেন্ট আছে। চেস্ট পেশেন্টের সঙ্গে দেখা যাচ্ছে কোনো কার্ডিয়াক পেশেন্টও থাকতে পারে, দেখা যাচ্ছে তার হয়তো অ্যাবডোমিনাল কাউর ইনফেকশন আছে সেটা থাকতে পারে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় একটা পেশেন্ট বা পাশের বেডের কোনো পেশেন্ট সে দীর্ঘদিন ধরে ক্রিটিক্যাল কেয়ারে আছে, থাকার জন্য তার কী হয়েছে, তার পাশে হয়তো তার ভেন্টিলেটর চলছে, কোনো সময় তার ইটি টিউব লাগানো আছে বা কোনোরকমভাবে তার চ্যানেল করা আছে। তো ওই চ্যানেল করতে গিয়ে যে নার্স ওই পেশেন্টকে টেক কেয়ার করছে বা দেখছে, সেই নার্সই যদি ওই চ্যানেলটা করার পর যদি পাশের পেশেন্টের কোনোরকমভাবে তার কোনো প্রসিডিওর করতে এলো বা তার টেকনিশিয়ান প্রসিডিওর করতে এলো হাইজিন ঠিকমতো মেনটেন না করে বা যেরকম প্রসিডিওরগুলো আছে সেগুলোকে ফলো না করে কোনো প্রসিডিওর করতে এলো, তাহলে কিন্তু ওই পেশেন্টের থেকে পাশের পেশেন্টে কিন্তু ওই রোগটা স্থানান্তরিত হতে পারে। তো রোগটা যদি স্থানান্তরিত হয় সেক্ষেত্রে কিন্তু ওই পেশেন্ট যে রোগটা নিয়ে এসছে চেস্ট ইনফেকশন নিয়ে এসছে তার সঙ্গে চেস্ট ইনফেকশনটা তো আরও গুরুতর জায়গায় যেতে পারে এবং তার সঙ্গে অন্য কিডনির ইনফেকশন থেকে আরম্ভ করে অ্যাবডোমিনাল ইনফেকশন থেকে আরম্ভ করে এবং সর্বোপরি ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন সাংঘাতিকভাবে তার কিন্তু কোপ আপ করতে পারে। সেক্ষেত্রে যে পেশেন্টটা সুস্থর দিকে ছিল সেই পেশেন্টটা কিন্তু তার জীবন মৃত্যু সমস্যার মধ্যে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে চিকিৎসার সঙ্গে যদি হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতাল যদি তার ইন্টারনাল ইনফেকশনের উপর জরুরি পরিষেবা না প্রদান করে বা সেই মতোভাবে কেয়ার না নেয় তাহলে কিন্তু যে জিনিসের জন্য পেশেন্ট আসছে তার থেকে আরো গুরুতর রোগ নিয়ে সে বাড়ি ফিরতে পারে। এবং এমন এমন ইউটিআই আছে সে হয়তো সেই সময় হয়তো তার সেরে গেল অ্যান্টিবায়োটিকের দ্বারা, কিন্তু আবার 5 থেকে 6 মাস পর সেই ইনফেকশন আবার তার চলে আসতে পারে। তো সেই কারণের জন্য হাসপাতালে কিন্তু যেমন ট্রিটমেন্টটা খুব জরুরি, তার সঙ্গে হাসপাতালে ইনফেকশনটা কিভাবে কন্ট্রোল হচ্ছে এবং অন্যান্য রোগী থেকে আরেকজন রোগীর মধ্যে সেই রোগটা যাতে স্থানান্তরিত না হয় সেই কারণের জন্য যে পরিকাঠামোটাকে মেনে চলা উচিত, এবং সেই পরিকাঠামো নিয়ে আমি আপনি কিছুক্ষণ পর নিশ্চয়ই আলোচনা করব যে এই পরিকাঠামো না থাকলে কিন্তু আমাদের ইনফেকশনটা কিন্তু কোনোভাবে কন্ট্রোলে থাকবে না। মানে এক তো হচ্ছে পরিকাঠামো এবং নিশ্চয়ই সেক্ষেত্রে হাসপাতালে
হাসপাতালের সুনির্দিষ্ট কিছু গাইডলাইনও আছে? কারণ আপনি নার্সিং এর কথা বলছিলেন, যে নার্স তিনি একজন রোগীকে সেবা দিচ্ছেন, পরিষেবা দিচ্ছেন, দুটো খুব ইম্পর্টেন্ট। একদম তাই। আমি কেন এই কথাটা বলছি, অর্থোপেডিকের কথাটা কেন বলতে গেলাম, অর্থোপেডিকের কথা বলার এই কারণের জন্য, প্রথমে যদি কোনো পেশেন্ট অর্থোপেডিক ওটি করতে আসে বা তার নি রিপ্লেসমেন্ট হয়, তার হিপ রিপ্লেসমেন্ট হয় বা অন্য কোনো তার সার্জারি হয়ে থাকে অর্থোপেডিক রিলেটেড, তাহলে তার পরিষেবার যে নার্সিংটা, সেই পরিষেবার নার্সিংটা শুধু অর্থোপেডিকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মানে নি রিপ্লেসমেন্টের নার্সিং গিয়ে নার্সিং কেয়ার কিন্তু অন্য পেশেন্টকে কিন্তু নার্সিং কেয়ার দিতে যাবে না, বা ওইখানকার মেডিকেল অফিসার অন্য পেশেন্টকে ট্রিট করতে যাবে না। আমরা যে ব্যবস্থাটা করে থাকি, যেখানে অর্থোপেডিক ইউনিট মানে আলাদা অর্থোপেডিক ডেডিকেটেড ইউনিট রাখতে হবে, সেখানে নার্সিং সেখানকারই নার্সিং থাকবে, সেখানকার মেডিকেল অফিসার সেখানেই থাকবে, এবং যে ওটিটা ধার্য করা হয়েছে অর্থোপেডিকের ওটির জন্য, সেই ওটিতে কিন্তু শুধু অর্থোপেডিক ওটিই হতে লাগবে, আগে পিছিয়ে অন্যান্য কোনো সম্প্রমণ রোগের কোনো ওটি হলে কিন্তু চলবে না। তাহলে কিন্তু আমি যে ওটিটা করলাম সেই ওটিটা কিন্তু সাকসেস হলেও সংক্রমণের জন্য ওই ওটিটা কিন্তু আবার বিফল হতে পারে। সেই কারণের জন্য কি করতে হবে, প্রথমে যে পেশেন্ট ভর্তি হলো তাকে আমি যে ওয়ার্ডে ভর্তি করলাম সেটা একটা অর্থোপেডিক ওয়ার্ড হবে, অর্থোপেডিক ওয়ার্ড পর তাকে যেখানেই আমি পরের দিন বা তারপরের দিন যদি বিচার করলাম তাকে আমি ওটি করব, সেক্ষেত্রে যে ওটিতে গিয়ে আমি ওটিটা করব সেটা ডেডিকেটেড অর্থোপেডিক ওটি হতে লাগবে, সেখানে অন্য কোনো পেশেন্টের ওটি করা যাবে না। প্লাস ওটি হওয়ার পর তাকে যখন অন্য বেডে আমি স্থানান্তরিত করব সেটাও কিন্তু ডেডিকেটেড অর্থোপেডিক জায়গা হতে লাগবে, যেখানে শুধুই অর্থোপেডিক পেশেন্ট আছে, নি রিপ্লেসমেন্টের পেশেন্ট আছে বা হিপ রিপ্লেসমেন্টের পেশেন্ট আছে, সেখানে যে নার্সিংটা আছে সেই নার্সিং শুধু তাদেরই পরিষেবা দেয়, সেখানে যে মেডিকেল অফিসার আছে শুধু তাদেরই পরিষেবা দেয়, এবং কনসালটেন্ট ডক্টর যখন ভিজিট করতে আসবে তখন তাকে কিন্তু তার ড্রেসটাকে চেঞ্জ করে নিতে হবে, যাতে কনসালটেন্ট ডক্টরও যখন পেশেন্টকে দেখতে আসে তার সঙ্গে যদি অন্য কোনো পেশেন্টকে সে দেখতে যায় সেই পেশেন্টের সঙ্গে এই পেশেন্টের যাতে কোনো রকম কন্টামিনেশনস না হয়, এবং হ্যান্ড হাইজিনটা কিন্তু ভীষণভাবে মেনটেন করতে হবে। যখনই আমি কোনো পেশেন্টকে দেখলাম তখনই কিন্তু ডিসইনফেক্ট দিয়ে আমাকে হ্যান্ড হাইজিনটা ঠিকমতো মেনটেন করতে হবে, কারণ আমি পেশেন্টকে ধরে দেখছি বা কোনো কিছু প্রসিডিওর করছি। সেই সমস্ত পরিষেবাগুলো কিন্তু হসপিটালের মধ্যে থাকতে হবে যদি সেখানে সুপার স্পেশালিটি অর্থোপেডিক কেয়ার থেকে থাকে। তো এইটা আমি অর্থোপেডিক দিয়ে বোঝালাম। ঠিক তেমনি যদি আমি ক্রিটিক্যাল কেয়ারের পরিষেবা বলি, ক্রিটিক্যাল কেয়ারটাকেও আমরা দুরকমভাবে ভাগ করি, একটা ডার্টি ক্রিটিক্যাল কেয়ার, একটা ক্লিন ক্রিটিক্যাল কেয়ার। যদি আমি দেখি একটা পেশেন্টের কার্ডিয়াকজনিত কোনো সমস্যা আছে তাহলে সে কিন্তু ক্লিন ক্রিটিক্যাল কেয়ারে যাবে, সেখানে কিন্তু কার্ডিয়াক পেশেন্টই থাকবে, অন্য কোনো পেশেন্ট থাকতে পারবে না। সেখানে কিন্তু কাউর হয়তো ব্লাড ভমিটিং হচ্ছে, কাউর হয়তো ব্লাড স্টুল হচ্ছে বা অন্য কোনো ক্রিটিক্যালিটি তার মধ্যে আছে, বা সিভিআইটি কেউ হয়তো কোনোরকম হাইলি ইনফেকশাস ডিজিজ নিয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু ওই পেশেন্ট কার্ডিয়াক কেয়ারের সঙ্গে রাখা যাবে না। সিসিইউ মানে হচ্ছে কার্ডিয়াক কেয়ার ইউনিট, সেই কার্ডিয়াক কেয়ার ইউনিটে শুধু কার্ডিয়াক পেশেন্ট থাকতে পারে, অন্য কোনো পেশেন্ট কিন্তু আমি ওখানে রাখবো না। তার মানে আমি কি বলতে চাইছি, যদি ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা সেই হসপিটাল প্রদান করে সেক্ষেত্রে ক্রিটিক্যালগুলোর ভাগ থাকতে লাগবে, নিউরো ক্রিটিক্যাল কেয়ার আলাদা হতে হবে, কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার আলাদা হতে হবে, গ্যাস্ট্রোক্রিটিক্যাল কেয়ার আলাদা হতে হবে। কিন্তু বেশিরভাগ হসপিটালের ক্ষেত্রে দেখা যায় সবটাই অ্যামালগামেট করে এক জায়গায় করে দেওয়া হচ্ছে। পেশেন্ট যদি এক জায়গায় থেকে যায় তাহলে কিন্তু সেই কার্ডিয়াক পেশেন্ট কিন্তু ইউটিআই এর সমস্যায় চলে আসতে পারে, এবং যদি কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে কোনো কারণে ইউটিআই চলে আসে বা চেস্ট ইনফেকশন চলে আসে সেক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক পেশেন্টকে কিন্তু সুস্থ করে বের করে আনা অনেকটা কঠিন হয়ে পড়ে। তো সেই কারণের জন্য যে যে ক্রিটিক্যাল কেয়ারগুলো আমি কথা বললাম, ক্রিটিক্যাল কেয়ারগুলো কিন্তু ভাগ থাকতে হবে, এবং প্রত্যেকটা ক্রিটিক্যাল কেয়ারের নার্সিং কিন্তু আলাদা হতে হবে, এবং সবচেয়ে বেশি যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করছি বা ব্যবহার করছি সেটা কিন্তু ওই ক্রিটিক্যাল কেয়ারের জন্যই সীমাবদ্ধ থাকতে হবে। ওই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে কিন্তু আমি অন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যদি আবার গিয়ে ইউজ করতে চাই তাহলে কিন্তু যদি ঠিক মতো করে আমরা সেটাকে ঠিক মতো ডিসইনফেক্ট না করতে পারি তাহলে কিন্তু পুনরায় সেই রোগটা ট্রান্সফার হওয়ার চান্স থেকে থাকে। মানে পুরোটাই ইনফ্রাস্ট্রাকচারে ওরিয়েন্টেড। একদম। এবং এই ইনফ্রাস্ট্রাকচারটা মারাত্মকভাবে নজর করা উচিত এই কারণের জন্য, যদি আমি সাকসেসফুলি কোনো কাজ করলাম, কোনো একটা বাইপাস সার্জারি হলো কোনো পেশেন্টের, অ্যাঞ্জিওগ্রাফি হলো বা অ্যাঞ্জিওপ্লাস্টি হলো, কাউর ক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট হলো, কাউর ক্ষেত্রে ব্রেন টিউমার কোনো সার্জারি হলো, সার্জারিটা হয়তো সাকসেসফুল হলো কিন্তু সার্জারির সঙ্গে আগে এবং পিছে যে জিনিসটা করা উচিত, যে ইনফেকশনের লক্ষ্যটা রাখা উচিত। মানে এইখানে কি তাহলে অনেক সময় অনেকের পেশেন্টের বাড়ির লোকেরা বলেন যে ভুল চিকিৎসা হয়েছে বা অপারেশনটা সাকসেসফুল হয়নি, কোথাও কি এইটা পেশেন্টের ক্ষেত্রে কি দাঁড়ায়? পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টকে আমি নিয়ে এসেছি, আমি তাকে সুস্থ করে বাড়িতে যদি নিয়ে যাই তাহলেই পেশেন্টের ওটিটা সাকসেসফুল হয়েছে, কিন্তু হয়তো সেক্ষেত্রে ওটিটা কিন্তু সাকসেসফুল হয়েছে, ওটির পরে যে পেশেন্ট ইনফেকশনস ডেভেলপ করলো তার জন্য কিন্তু পেশেন্টটাকে আমরা আর ফিরে পেলাম না, পেশেন্টটা কোনো কারণে হয়তো মারা যেতে পারে।
পারে বা তার ডিউরেশন অফ স্টে অনেক বেড়ে গেল, বা যে আশা করেছিলাম যত তাড়াতাড়ি তিনি সুস্থ হবেন তত তাড়াতাড়ি কিন্তু সুস্থ হলেন না, সেটা কিন্তু পেশেন্টের ক্ষেত্রে মনে হয় হয়তো ট্রিটমেন্টটা ঠিক হলো না। কিন্তু এখানে ট্রিটমেন্টের জায়গাটা আসছে না, ট্রিটমেন্ট কিন্তু ডাক্তাররা যেটা করার ডাক্তারবাবুরা সেটা কিন্তু ঠিক দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে যে পরিকাঠামো বা সেই ক্ষেত্রে যে ধরনের জিনিসপত্রকে মেনে চলা উচিত ছিল বা আমাদের ইনফেকশনটাকে মাথায় রেখে যেটা চলা উচিত ছিল, কারণ হসপিটাল অ্যাকিউয়ার্ড ইনফেকশন এটা কিন্তু সারা ভারতবর্ষে না সারা বিশ্বে কিন্তু সবচেয়ে বড় কনসার্ন বিষয়। গোটা বিশ্বের কথা বলেন তাহলে কি মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাদের কোনো গাইডলাইন আছে? একদম গাইডলাইন আছে, এবং অন্যান্য যে সমস্ত এনএবিএস থেকে আরম্ভ করে জেসিআই থেকে আরম্ভ করে যাদের গাইডলাইন তাদের ক্ষেত্রে কিন্তু হসপিটাল অ্যাকিউয়ার্ড ইনফেকশনটা কিন্তু মারাত্মকভাবে রাখা হয়। এবং আমরা মনে করি যে হসপিটালের যেরকমভাবে ডাক্তার মেডিকেল অফিসার এবং নার্সিং বা টেকনিশিয়ানকে যেভাবে মেনে চলার কথা বলছি সেইভাবে কিন্তু হসপিটালে কিন্তু মাইক্রোবায়োলজিস্টকেও থাকতে হবে। ক্রিটিক্যাল কেয়ার যদি তার বেশি থাকে বা ক্রিটিক্যাল কেয়ারের সিসিইউ থেকে আরম্ভ করে নিউরো সিসিইউ থেকে আরম্ভ করে যদি তার অন্যান্য ইনফেকশন কন্ট্রোল ক্রিটিক্যাল কেয়ার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই রকম ধরনের ডাক্তার মাইক্রোবায়োলজিস্ট থাকতে হবে যারা রাউন্ড দেবেন পরিষেবায় এবং দেখবেন কোথাও কোনো ইনফেকশন হওয়ার চান্স আছে কি না। এবং যে আরও একটা কথা বলি, যদি আমি ইনফেকশনটাকে কন্ট্রোলে রাখতে পারি, যেটা সবচেয়ে বড় গুরুতর বিষয় যেটা আজকালকার দিনে ডাক্তারবাবুরা বলছেন যে যত কম অ্যান্টিবায়োটিকের মধ্যে পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠানো যায়, আপনার ইনফেকশনটার গুরুত্ব বুঝে তো সেই মতো করে ডাক্তারবাবুরা অ্যান্টিবায়োটিক দেন। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা কমের মধ্যে আমরা তখনই রাখতে পারি যদি আমরা ইনফেকশনটাকে কন্ট্রোলে রাখতে পারি। যে ইনফেকশনের জন্য পেশেন্টটা এসেছে সেই অ্যান্টিবায়োটিক ডাক্তারবাবুরা দেন, কিন্তু যদি দেখা যায় পরের দিন গিয়ে তার অন্য একটা ইনফেকশন ধরা পড়েছে বা তার চার দিন পরে গিয়ে তার আরেকটা ইনফেকশন ধরা পড়েছে, বিশেষ করে ক্রিটিক্যাল কেয়ারে ইনফেকশনগুলো বেশি মাত্রায় থাকে, তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের পেশেন্ট ক্রিটিক্যাল কেয়ারে থাকে। এবং ক্রিটিক্যাল কেয়ারে কী থাকে, বিভিন্ন ধরনের পেশেন্ট বিভিন্ন টিউবিংয়ের মধ্যে থাকে, কেউ হয়তো ভেন্টিলেটারের মধ্যে আছে, কেউ ইটি টিউবের মধ্যে আছে, কেউ রাইলস টিউবের মধ্যে আছে, কার কার নিশ্চয়ই চ্যানেল করা আছে, কার সেন্ট্রাল লাইন করা আছে। তো সেক্ষেত্রে এই যে গায়ের মধ্যে যত ফুটো ফাটার ব্যাপারটা থাকবে, যত বেশি ইনটিউবেশন ব্যাপারটা থাকবে, তত কিন্তু ইনফেকশন এক পেশেন্টের থেকে আরেক পেশেন্টে চলে আসার চান্স থাকে। শুধু এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টের কথা বলবো না, যে জিনিসগুলো আমরা ইউজ করছি সেগুলো যদি ঠিক মতো করে বিশুদ্ধ না করা হয় বা ঠিক মতো করে ডিসইনফেক্ট না করা হয় তাহলে সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট বা কনজিউমেবল থেকেও কিন্তু পেশেন্টের ইনফেকশন চলে আসতে পারে। সেই কারণের জন্য আমরা কী ধরনের জিনিস পেশেন্টকে, যদি আমরা একটা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দেখি তাকে যে ক্যাথিটার লাগানো হয় সেই ক্যাথিটারটা কী রকম কোম্পানির কেনা হচ্ছে, সেই কীরকমভাবে সেটা ডিসইনফেক্ট হয়েছে, সেগুলোর মাত্রা কিন্তু হসপিটাল কর্তৃপক্ষকে দেখতে লাগবে। মানে এটা কতটা বিপজ্জনক সেটাও আমরা বোঝার চেষ্টা করব, কারণ যখন এই বিষয় নিয়ে আলোচনা চলছে তখন একটা বিষয় খুব মাথায় আসছে, কোভিডের সময়টা, কোভিডের সময় বা কোভিড পরবর্তী সময় থেকে কি এই বিষয়টা নিয়ে আরও বেশি ভাবনা চিন্তা চলছে? আমরা জানবো অবশ্যই, মিস্টার চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান সাধ্যের মধ্যে স্বাস্থ্য, এবং আজকে খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ। কিছু অংশ অলরেডি আপনাদেরকে মিস্টার চক্রবর্তী জানিয়েছেন, আমরা যে জায়গায় ছিলাম মিস্টার চক্রবর্তী, আপনি বলছিলেন যে একটা তো হাসপাতালের পরিকাঠামো তার উপর অনেকটাই নির্ভর করছে, এবং কেন এত বেশি ইম্পর্ট্যান্ট, কেন এবং কোন জায়গায় এটা এত বেশি বিপদজনক, হাসপাতালে গেলেন আপনি সুস্থ হতে, সেখান থেকে যে রোগ নিয়ে গেলেন সেটা হয়তো সারল, কিন্তু অন্য একটা রোগ নিয়ে আপনি বাড়ি ফেলেন এবং এমন একটা অবস্থা মরণ বাচন লড়াই, তাই নয় কি? একদম তাই, একদম তাই। সেক্ষেত্রে যেমন কিছু কিছু রোগ যেমন কার্ডিয়াক সার্জারি, ডাক্তারবাবু কার্ডিয়াক সার্জারিটা খুব নিখুঁত ভাবে করলেন এবং সেখানকার যারা টেকনিশিয়ান বা নার্স আছেন তারাও কিন্তু নিখুঁতভাবে যেরকম পরিকাঠামো দেওয়া উচিত সেরকম পরিকাঠামো বা সেই রকম সার্ভিস তিনি প্রদান করেছেন। কিন্তু যখন সেই কার্ডিয়াক সার্জারি হওয়ার পর সেই পেশেন্ট কার্ডিয়াক ওয়ার্ডে গেল, মানে আইটিউতে গেল, কার্ডিয়াক আইটিউতে গেল, তখন দেখা গেল একদিন কি দুদিন পর থেকে তার বিভিন্ন ধরনের যে ব্লাডের প্যারামিটারগুলো আছে, ইনফেকশন প্যারামিটারগুলো আছে, সেগুলো বাড়তে শুরু করলো। এখান থেকেই ডাক্তারবাবুদের সবচেয়ে বড় সমস্যায় পরিণত হচ্ছে যে আমি কার্ডিয়াক সার্জারিটা ঠিক করলাম কিন্তু আমার যে ইনফেকশন প্যারামিটারগুলো যেই বাড়তে লাগলো সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করলেন, কারণ অ্যান্টিবায়োটিক না দিলে ওই যে ইনফেকশনগুলো সেগুলোকে আমি কম করতে পারবো না। তো সেক্ষেত্রে যখনই কোনো সার্জারি হয়, সার্জারি হওয়ার পর কিন্তু মানুষের মধ্যে ইনফেকশন হওয়ার পরিমাণটার চান্সেসটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি যখন সার্জারিটা করলাম, সেই যে জায়গায় আমি কার্ডিয়াক সার্জারি করার পর পেশেন্টকে রাখলাম, সেই আইটিউর পরিকাঠামো কেমন,
সেই আইটিউ নার্স কি শুধুই কার্ডিয়াক সার্জারি পেশেন্টকেই দেখেন? সেখানকার মেডিকেল অফিসার কি শুধুই কার্ডিয়াক পেশেন্টকে দেখছেন, ওই পেশেন্টকেই দেখছেন? বা সেখানে যে কনজিউমেলগুলো আমি ইউজ করছি সেগুলো কি ঠিক মতো করে ডিসইনফেক্ট করা কনজিউমেল? বা যে কনজিউমেলগুলোকে ইউজ করছি সেই কনজিউমেলগুলো কি গ্রেডের কনজিউমেলগুলো আমরা ইউজ করছি পেশেন্টের জন্য, সেটা কি একদম হাইলি ইনফেকশন লেস করে তবেই কি সেটা ইউজ করা হচ্ছে? এই সমস্ত ব্যাপারগুলো ছাড়াও আরও যে ব্যাপারগুলো থেকে থাকে, অনেক সময় দেখা যায় যে আমরা যে পেশেন্টকে কার্ডিয়াক সার্জারি করেছি সেই পেশেন্টের পাশে আরেকটা অন্য পেশেন্টকে রেখে দিয়েছি যে পেশেন্টে কিন্তু কার্ডিয়াক সার্জারির পেশেন্ট নয়, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যদি ওই পেশেন্টের কোনো কারণে ইনফেকশন থেকে থাকে, ওই নার্সিং এই পেশেন্টকে টেক কেয়ার করার জন্য ওই পেশেন্টের ইনফেকশন কিন্তু এই পেশেন্টের মধ্যে চলে আসছে। সেক্ষেত্রে ডাক্তারবাবু নিখুঁতভাবে কার্ডিয়াক সার্জারি করার পরও পেশেন্টের স্টে কিন্তু হসপিটালে অনেকদিন বেড়ে যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে হারাতেও পারি। তাহলে কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে এটা কিন্তু এতটাই রিস্কি এবং কার্ডিয়াক সার্জারি এবং কার্ডিওলজির ক্ষেত্রে ইনফেকশনটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার। ঠিক অর্থোপেডিকের ক্ষেত্রে কিন্তু যখন আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন সেটা ঠিকঠাক করে শরীরে কাজ করছে কিনা বা আরো কাজ করছে কিনা, এবার কি হয় এই যে অ্যান্টিবায়োটিক দেওয়া মানেই যে ওই ইনফেকশনটা সেরে যাবে তা নয়, কারণ হসপিটালে এই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু খুব বুদ্ধিমান ব্যাকটেরিয়াতে পরিণত হয়েছে। বুদ্ধিমান ব্যাকটেরিয়া কেন, কীরকম বুদ্ধিমান ব্যাকটেরিয়া? এই যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা হসপিটালে দিচ্ছি তারা কিন্তু তাদের মধ্যেও সেই প্রতিরোধ ক্ষমতা তুলে ধরে নিয়েছে যে ওই অ্যান্টিবায়োটিকগুলোতে কিন্তু ব্যাকটেরিয়াগুলো কিন্তু সমানভাবে কিন্তু সাড়া দেয় না। অনেক ক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করার পরেও কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু শরীরের মধ্যে গ্রো করছে এবং ডাক্তারগুলো দেখতে পাচ্ছে যে যেরকম রেসপন্স পেশেন্টের করা উচিত ছিল সেরকম রেসপন্স কিন্তু পেশেন্ট করছে না, কারণ ওই ব্যাকটেরিয়াগুলো দীর্ঘদিন ধরে ওই ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে থাকতে থাকতে তাদেরও মধ্যে কিন্তু একটা ইমিউনিটি তৈরি হয়ে গেছে ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে। সেক্ষেত্রে যে ক্রিটিক্যাল কেয়ারে পেশেন্টকে রাখছি বা ক্রিটিক্যাল আইটিউতে রাখছি আমি কার্ডিয়াক সার্জারির পর, সেটা কিন্তু এভরি 10-15 ডেজের মধ্যে তাকে কিন্তু পুরোপুরি বন্ধ করে একদিনের জন্য তাকে কিন্তু ভালোভাবে ফিউমিগেট করতে হবে এবং ডিসইনফেক্ট করতে হবে। সেখানে সমস্ত মেটেরিয়াল থেকে আরম্ভ করে ইকুইপমেন্ট থেকে আরম্ভ করে সেগুলো কিন্তু ডিসইনফেক্ট করতে হবে, সেটা মনিটর থেকে আরম্ভ করে সেটা কোনো কনজিউমেবল থেকে আরম্ভ করে সেটা কোনো ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে সমস্তটাই করতে হবে। যদি আমি একই আইটিউতে দীর্ঘদিন ধরে আমি তাকে ফিউমিগেট না করে মাসের পর মাস তাকে যদি আমি কার্ডিয়াক সার্জারি করতে থাকি তাহলে কিন্তু ওখানে ব্যাকটেরিয়ার গ্রো করার পরিমাণটা অনেকখানি বেড়ে যায়। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় অন্তর আপনাকে কিন্তু এই ক্রিটিক্যাল কেয়ার আইটিউ বা আইসিইউগুলোকে আপনাকে ফিউমিগেশনসের দরকার আছে এবং সেখানে মাঝে মধ্যে শো আপ নিয়ে আমাকে দেখতে হবে যে কোনো এই ধরনের ব্যাকটেরিয়া কোথাও এয়ারে বা এসির ভেন্টে বা কোনো ইনস্ট্রুমেন্টে বা ইকুইপমেন্টের মধ্যে সেই ব্যাকটেরিয়াগুলো কোনো বাসা বেঁধে আছে কি না। কোভিডের সময় কি এটা আরও ভালোভাবে হাসপাতালগুলোকে বা হাসপাতালের পরিকাঠামো কোন জায়গায় রয়েছে সেটা মনে করিয়ে দিয়েছে কি? একদম তাই, এবং আমি সেই কারণের জন্যই বলবো একটু মানুষকে সচেতন হতে যে এই ওটিটা আমার এই নার্সিংহোমে হচ্ছে বলে বা এই কাছের জায়গায় হচ্ছে বলে আমি যে সেখানে করিয়ে নেবো, সেখানে এই ডাক্তারবাবু আছে বলে, এই চিন্তাটা থেকে একটু দূরে এসে তাকে ভাবতে হবে ওটিটা তো ডাক্তারবাবু আমাকে নিখুঁতভাবে করে দেবেন কিন্তু ওটির পরে আমি কিন্তু সেই নার্সিংহোমে সেই ধরনের ইনফেকশন কন্ট্রোল পরিষেবা বা সেই ধরনের পরিকাঠামো আছে কি না যাতে আমি ওই ঠিক এক থেকে দুদিনের পরে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসব। তো সেই কারণের জন্য যখন কোনো ব্যক্তি বা কোনো পেশেন্ট হাসপাতাল চয়েস করবেন, আমার ক্ষেত্রে আমার যা ধারণা সেই অনুযায়ী NABH অ্যাগ্রিগেটেড এবং NABL অ্যাগ্রিগেটেড মানে এগুলো হচ্ছে সংস্থা যারা অ্যাগ্রিগেশন দিয়ে বলে যে হ্যাঁ এই হসপিটালগুলো আমাদের কলকাতা শহরের বেশিরভাগ ভালো ভালো হসপিটাল সব NABH অ্যাগ্রিগেটেড এবং প্যাথোলজি ল্যাব যেগুলো আছে সেগুলো NABL অ্যাগ্রিগেটেড, QCI অ্যাগ্রিগেটেড হসপিটাল সব। তো সেই কারণে সেই কোনো হসপিটালেই আপনি এই ধরনের পরিকাঠামোর কোনো হসপিটালে গেলে আপনার কিন্তু চিন্তার পরিমাণটা অনেকটা কম থাকে। এবং আমি বিবি পোদ্দার হসপিটালের ক্ষেত্রে বলবো আমরা যেভাবে আমরা এই নার্সিং কেয়ার থেকে আরম্ভ করে টেকনিক্যাল কেয়ার থেকে শুরু করে এবং মেডিকেল অফিসার কেয়ার থেকে আমরা প্রতিটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা করে এমনভাবে মেনটেন করি যাতে কোনোরকমভাবে একজন নার্স এই পরিষেবা থেকে অন্য পরিষেবা না দিতে পারে এবং যে পেশেন্টকে দেখছে সেই ধরনের পেশেন্টকেই সে দেখবে, অন্য ধরনের পেশেন্টের কাছে সে যাবে না যাতে অন্য ধরনের পেশেন্ট থেকে সেটা যেন না আসে। এটা হচ্ছে এক নম্বর। ঠিক দু নম্বর পয়েন্ট হচ্ছে মেডিকেল অফিসার বা কনসালটেন্টদের ক্ষেত্রেও বললাম, মেডিকেল অফিসারও যে ক্রিটিক্যাল কেয়ারে আছে বা যে ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডেই সেই মেডিকেল অফিসার থাকবে এবং দেখতে লাগবে যে সেই ওয়ার্ডে সেই ধরনের পেশেন্টই রাখা হচ্ছে, অন্য ধরনের পেশেন্ট রাখা হচ্ছে না। আর কনসালটেন্ট ডক্টর যখন তাকে দেখতে আসবেন অবশ্যই তাকে ড্রেসটাকে চেঞ্জ করে এবং তার হাত ডিসইনফেক্ট করে তাকে পেশেন্টকে ছুঁতে হবে যাতে পেশেন্টের এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টের মধ্যে কোনোরকমভাবে ইনফেকশন ট্রান্সফার না হয়। আর তিন নম্বর থেকে চার নম্বর যে পয়েন্টটা বলবো সেটা খুব মারাত্মক, নির্দিষ্ট
সময় অন্তর যে ওয়ার্ড বা যে আপনার ক্রিটিক্যাল কেয়ার আছে সেই ক্রিটিক্যাল কেয়ারকে আমাকে ফিউমিগেট করতে হবে, সেখানে যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, ইকুইপমেন্ট আছে এবং আদার্স যে কোনো যদি কনজিউমেলস আমরা ইউজ করে থাকি সেই কনজিউমেলগুলো কীভাবে ডিসইনফেক্ট করা হয়েছে সেগুলো কিন্তু ইনফেকশন কন্ট্রোল যে টিম আছে, যে প্রতিটা হসপিটালে, ভালো হসপিটালে, প্রত্যেকটা হসপিটালে আন্ডার মাইক্রোবায়োলজির আন্ডারে খুব ভালো ইনফেকশন কন্ট্রোলের টিম থাকে যারা এগুলোকে পর্যবেক্ষণ করবেন এবং প্রতি 10 থেকে 15 দিন অন্তর একটা ক্রিটিক্যাল কেয়ারকে কিন্তু ফিউমিগেট করার দরকার পড়ে, যাতে কোনোরকমভাবে পেশেন্টের কোনো ইনফেকশন আর গ্রো আপ না করে। এবং কিছু কিছু সার্জারির ক্ষেত্রে, বিশেষ করে সার্জারির ক্ষেত্রে, অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে, কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে কিন্তু ইনফেকশন ব্যাপারে আমাদের কিন্তু প্রচন্ড সচেতন হতে হবে, তার কারণ এই ইনফেকশনের জন্য কিন্তু পেশেন্টকে আমরা হারাতে পর্যন্ত পারি। আচ্ছা, একটুখানি বলুন, যারা আমাদের সংক্ষিপ্ত সময়, যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, তাদের যাদের একটা ক্রিটিক্যাল অপারেশন হবে, বিশেষ করে যারা বয়স্ক এবং অন্যান্য আরও রোগে জর্জরিত, তাদের ক্ষেত্রে কি বলবেন এই এই সাবজেক্টের ওপরে? তাদের ক্ষেত্রেও আমি বলবো, অনেক সময় আজকালকার দিনে তো যেমন সিওপিডি পেশেন্ট প্রচণ্ড পরিমাণে দেখা যায়, চেস্ট ইনফেকশন পেশেন্ট প্রচণ্ড পরিমাণে দেখা যায়, ঘরের মধ্যেও কিন্তু আপনাকে, যাতে আপনি আপনার আপনার ইনফেকশনটা, বা যদি ঘরের মধ্যে কেউ কোনো অন্য রোগের দ্বারা বা কাউর কোনো হয়তো জ্বর হলো বা অন্য কোনো ইনফেকশন হলো, তাতে কিন্তু ঘরের মধ্যে থেকেও, যাতে আমরা যেন কোভিড টাইমে যেটা করেছিলাম যে এক ঘরে যে যিনি আছেন ওই ঘরে অন্য কেউ থাকবেন না, যদি তার সেরকম ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে আরেক ঘরে থাকবেন। এবং খুবই সুবিধা হয়, যদি সবসময় সুবিধা হয় না, যদি বাথরুমটাকেও আলাদা করে নেওয়া যায়, এটা হচ্ছে সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে। এবং যদি এই ধরনের পেশেন্ট কোনো সময় হসপিটালে ভর্তি হওয়ার কথা থাকে, তো আপনাকে দেখে নিতে লাগবে সেই হসপিটালের পরিকাঠামো এবং বুঝতে লাগবে সেই হসপিটালে ইনফেকশন কন্ট্রোলের ব্যাপারটা। সাধারণ মানুষ ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, NABH অ্যাগ্রিগেটেড হসপিটাল যদি আপনি দেখেন, বা NABL অ্যাগ্রিগেটেড ল্যাব বা QCI অ্যাগ্রিগেটেড হসপিটাল যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন সেই হসপিটালটা ওই রকম স্বীকৃত হসপিটাল যেখানে ইনফেকশন কন্ট্রোলকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেখা হয় এবং যেখানে ইনফেকশন কন্ট্রোলের টিম আছে যারা প্যারামিটারটাকে লক্ষ্য করে এবং সেই সমস্ত ব্যাপারগুলো মেনে চলে। আর আমি বিবি পদ্মার হসপিটালের ক্ষেত্রে বলবো, আমাদের অর্থোপেডিক ডিপার্টমেন্ট সম্পূর্ণরূপে আলাদা, সমস্ত ক্রিটিক্যাল কেয়ারগুলো আলাদা, কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট আলাদা, কার্ডিওলজি ডিপার্টমেন্ট আলাদা, নিউরো ITU আলাদা, আবার তার সঙ্গে যদি চেস্ট ইনফেকশনস থেকে আরম্ভ করে আদার ইনফেকশন থেকে থাকে তার ITU আলাদা এবং গ্যাস্ট্রো ITU আলাদা। তো সেক্ষেত্রে ইনফেকশন যে ট্রান্সফার বা স্থানান্তর হওয়ার যে চান্সটা থেকে থাকে সেটা অনেকটাই কমে যায় এবং সমস্ত পরিকাঠামোগুলো আমরা মেনে চলি। এবং আরও একটা ব্যাপার যেটা মাথায় রাখা আমাদের উচিত, যেটা কোভিড পরবর্তী ক্ষেত্রে আমরা ইনফেকশন নিয়ে এতটাই সচেতন হয়ে পড়েছি, যে আমরা যখন কোনো কাজ করব বা কোনো কিছু করব, আমাদের হাতটাকে কিন্তু ঠিক মতোভাবে ওয়াশ করা উচিত, মানে হ্যান্ড হাইজিনটা ভীষণভাবে মেনে চলা উচিত। সেটা ঘরে, হসপিটালে, বাইরে, সমস্ত জায়গায় যখন আপনি খাবার দাবার খাচ্ছেন হ্যান্ড হাইজিনটা ভীষণভাবে মেনে চলুন। আর এখন তো আপনার প্রত্যেকের পকেটেই আপনার স্যানিটাইজার থাকে, যদি আপনার হাত ধোয়ার না জায়গা থাকে তাহলে অল্প স্যানিটাইজার হাতটাকে নিয়ে পরিষ্কার করে তবে সেই হাতে খাওয়া দাওয়া করুন, যাতে আপনি এই ইনফেকশন থেকে অনেকটা দূরে থাকতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য মিস্টার চক্রবর্তী। আজ এখানেই শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।